হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হোম কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ও টেস্টি একটি বিকালের নাস্তা চিকেন বল চিকেন বল তৈরি করতে এখানে আমি একটু মুরগির হাড় ছাড়া কিছু মাংস কেটে ধুয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য একটি জার নিয়ে নিয়েছি এখন এখানে মাংসগুলো ও সব উপাদানগুলো এক এক করে দিয়ে ব্লেন্ড করে নিব মাংসগুলো দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ তাল আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন একটি পেঁয়াজের অর্ধেক ফালি দুই চা চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ লবণ লবণ স্বাদ মতো দিয়ে দিবেন একটি ডিমের সাদা অংশ এক চা চামচ টমেটো সস হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ সয়া সস ও দুই চা চামচ ব্রেড গুঁড়া দিয়ে সবগুলো উপাদানগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি চিকেনের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এখান থেকে কিছু মিশ্রণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সব কয়েকটি বল তৈরি করে ফেলবেন সব কয়েকটি বল বানানো হয়ে গিয়েছে চুলায় একটি পাতিলে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানি গরম হয়ে এসেছে তৈরি করে রাখা চিকেন বলগুলো এখন এক এক করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো যখন পানির উপরে ভেসে উঠবে তখন বলগুলোকে তুলে নিব বলগুলো ভেসে উঠেছে এখন তুলে নিচ্ছি বলগুলো যাতে অভার কুক না হয়ে যায় এই জন্য বলগুলোকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দেখুন আধা ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেন বলগুলো বের করে নিয়েছি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এখন এক এক করে চিকেন বলগুলো দিয়ে ভেজে নিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন বলগুলোকে ভেজে নেবেন হালকা ব্রাউন করে ভেজে নেবেন বেশি কড়া করে ভাজবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ও টেস্টি টেস্টি বিকালের নাস্তা চিকেন বল